থেকে আসলাম, এবারে আমি রান্নাটা স্টার্ট করব। আর আরেকদিন যে ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে বেগুন আলুতে একটু ঝোল করব। চলো রান্নাটা স্টার্ট করে দিই, অলরেডি 12টা বেজে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন রান্নাটা স্টার্ট করে দিয়েছি, রান্নাটা করব আজকে ইলিশ মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। তো এখানে ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তো ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো, একটা মাছ আছে আর দু তিনটে মাছ রাখবো না, একেবারে করে ফেলবো। আবার এগুলো রেখে দিলে আবার এগুলো রয়ে যাবে, আবার কবে করব তার ঠিক নেই, তাই জন্য সবকটা যে কটা আছে পুরোটাই করে ফেলছি। আর আজকে ওই একদম পাতলা করে ঝোলটা করব, যেটা মানে ইলিশ মাছের হয় আর কি, আলু বেগুন দিয়ে খুব ভালো লাগে এটা খেতে। তো আমি আগের দিন করেছিলাম ওই সর্ষে বাটা দিয়ে, তো আজকে আর সর্ষে বাটা দিয়ে করব না, তো ঝোলই করে নেব। আর আমি বেগুনও নিয়ে এসেছি একটুখানি এটা খাওয়ার জন্য। তো আমার ইলিশ মাছের এই বেগুনের ঝোলটা ভীষণ ভালো লাগে। তো এখানে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, এরপর এটাকে আমি একটুখানি রেখে দেবো। আর এটাও কিন্তু কাঁচাই করব, এটা কোনো ভাজবো না। ইলিশ মাছ তো ভাজলে জানোই যে গন্ধটা একেবারেই নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি এটা ভাজবো না, এটা কাঁচাই করবো। একটু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাথাগুলোতে নাহলে ভালো লাগবে না, নুনটা যদি না ঢোকে। একটু মাখিয়ে রেখে দেবো, তারপর কিছুক্ষণ পরে আমি এটাকে রান্নাটা শুরু করব। তার আগে আমি আলু আর বেগুনটাকেও কেটে রেখেছি, ওগুলো আমি ভেজে নেব। আর বেগুনটা আমি একদম লম্বা লম্বা করে কেটেছি, বেশি ছোট করিনি, মানে বেগুন তো খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য একটু বড় বড় করে কেটেছি। আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি। তো চলো, আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এরপরে আমি আলুটাকে ভেজে নেব। তো সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এরপরে আমি আলুটা ভেজে নেব। সর্ষের তেলেই করব রান্নাটা। তো একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর তেলটা ভালো করে গরম করে নেব, যাতে একদম সুন্দরভাবে গরম হয়ে যায়, কাঁচা তেলের গন্ধ না বেরায়। তো আজকে যেহেতু ঝোল করছি তো কাঁচা তেলের গন্ধ বেরালে ভালো লাগবে না। আর এখানে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে ঢেকে দিলাম, কেন তেলটা এত ছেটে, ওই জন্য সবসময় দেখবে আমি ঢেকে ঢেকে রান্না করি। আর তারপরে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো অনেক মোটা মোটা কেটেছি, তো একটু ভালো করে না ভাজলে আবার গলবে না। তো এই যে দেখো, আলুটা ভালো মতো ভেজে নিয়েছি, আর অনেকটা দেখলাম মানে 50% মতো হয়ে গেছে। তো আর একটুখানি ঝোলে ফোটালেই কিন্তু এটা হয়ে যাবে, একটু বেশি মোটা কেটেছি আলুটা, নাহলে একদম ভেঙে যায় আলুগুলো বেশি পাতলা পাতলা কাটলে। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি বেগুনটাও ভেজে নেব। আর বেগুনটা আমি একটুখানি মানে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, ঝোলে দিলে তো একদম বেগুন নেতিয়ে পড়ে, গলে যায়, তো সেটা আবার ভালো লাগে না, বেগুনের মধ্যে ঝোলের মধ্যে পুরো বেগুন বেগুন হয়ে যায়, তার জন্য এটা হালকা করে ভেজে নেবো। আর এটা আমি একটু ভালো করে মানে একদম গ্যাস বাড়িয়ে ভেজেছি, ঢাকা ঢাকি দিইনি। এই দেখো খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে কিন্তু বেগুনটা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি এর মধ্যে দেবো বলে, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে ইয়ে করবো আর কি, দেবো। আর ফোড়নে এটা তো দিতেই হবে কালো জিরে, আর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তবে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে না, এর মধ্যে একটু বেশি কন্ট্রিতে আমি জল অ্যাড করে দেবো। তো তার আগে আমি এই ভাজা যে সবজিটা ছিল আলু আর ইয়েটা, সেটা আমি দিয়ে দেবো, কিন্তু বেগুনটা একটু পরে দেবো। আগে আলুটা দিয়ে দিলাম, তারপরে বেশি কোয়ান্টিটিতে জলটা দিয়ে দিয়েছি, আর তারপরে আমি বেগুনটা দেবো কিছুক্ষণ পরে, নাহলে আবার বেগুনটা গলে যাবে। তো এখানে মাছটাও দিয়ে দিচ্ছি, যে কাঁচা মাছটা করে রেখেছিলাম আমি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ফুটে যাবে, নামানোর কিছুক্ষণ আগে বেগুনটা দেবো, তাহলে বেগুনটা পুরো একদম গোটা গোটা থাকবে। দেখো খুব সুন্দর এখানে ফুটে গেছে ভালো মতো, আর কালারটাও দেখো একদম অন্যরকম হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফোটার পরে। তারপরে আমি এখন বেগুনটা দিয়ে দিচ্ছি, আর বেগুনটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর নুন টুন সব ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি, আর কালারটা দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। তো চলো, আমার ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার গামলাতে ঢেলে নিচ্ছি। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, ইলিশ মাছ বলে কথা গন্ধ তো বেরাবে। তো এই যে দেখতে দেখো ঠিক এরকম হয়েছে। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে আজকে ইলিশ মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে, আর ভাতও করে নিয়েছি, আর কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছি, আর কিছু লাগবে না। আর এদিকে আবার দেখলাম কাকিমা আমাকে মাছের ঝোল দিয়ে গেছে, কাকিমা কাতলা মাছের ঝোল করেছে, এখানে করেছে হলো আচ্ছা আলু আর ঝিঙে দিয়ে করেছে, দেখো আলু আর ঝিঙে দিয়ে ঝোল করেছে। তো এটাও আমাদের দুপুরে খাবো কিনা জানি না, রাতেও খেতে পারি দুপুরে খেতে পারি, দেখি করি। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট, এবার আমি শুধু রান্নাঘরটাকে দেখো খুব অবস্থা খারাপ হয়ে আছে, এগুলো সমস্তটা ক্লিন করব, স্নান করব, স্নান করে তারপরে লাঞ্চ করে নেবো। আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, দুটো মতো বাজতে চললো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো সবাইকে বাই।